আজকে একটি বিশেষ তিথি আমাদের, স্মরণীয় তিথি, সেটা হলো সিদ্ধ কৃষ্ণদাস বাবা, রণবাড়ির কৃষ্ণদাস বাবার আজকে তিরুভাব তিথি। এর আগে গোবর্ধন নিবাসী সিদ্ধ কৃষ্ণদাস বাবার জীবনী আপনারা শুনেছেন, আজকে ইনিও সিদ্ধ কৃষ্ণদাস বাবা। ইনার ভজনস্থলী হল রণবাড়ি। রণবাড়িতে আপনারা যাবেন, তার সমাধি আছে এখনো। আমাদের যাওয়ার একদিন সৌভাগ্য হয়েছিল। এটা রাধাকুণ্ডে থেকেও যাওয়া যায়, বৃন্দাবন থেকেও যাওয়া যায়। হ্যাঁ, রণবাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওমরা, ওমরার কাছেই। ওমরাহ হলো লোকনাথ গোস্বামীর ভজনস্থলী। ওমরাহ সব সিদ্ধপীঠ, সিদ্ধবাবাদের ভজনস্থলী। তাই আমরা সিদ্ধ কৃষ্ণদাস বাবার অনবারী, তার জীবনচরিত সংক্ষেপে একটু আস্বাদন করি। সিদ্ধ মহাত্মা ছিলেন, তার একসময় ইচ্ছা হলো যে চারধামটা দর্শন করা হলো না, চারধাম দর্শন করবেন। দ্বারকা, বদ্রীনাথ, পুরীধাম আর আমাদের নবদ্বীপ ধামকে তখন তো মহাপ্রভু, হ্যাঁ হ্যাঁ, রামেশ্বর। তাই চারধাম দর্শন হলো না, একবার যাওয়া দরকার। দ্বারকাতে একবার গেলে হতো, তার ইচ্ছা হলো বৃন্দাবন, বৃন্দাবন ধাম। তাহলে বৃন্দাবন তো আছেই, কিন্তু আরও তিনটি ধাম রয়েছে দর্শন করা দরকার, দ্বারকা, বদ্রীনাথ আর পুরী আর বৃন্দাবন, এই চার ধাম, রামেশ্বরম নয়। তা মনে মনে তার ইচ্ছা, কিছু ভক্তগণ তারাও তার আশ্রমে গেছেন, বাবা তাহলে চলুন আমরাও যাব, আপনার সঙ্গে যাব। তার সিদ্ধ বাবা স্থির করলেন যে আগামীকালই যাব। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছেন স্বয়ং রাধারানী, সিদ্ধ বাবাকে স্বপ্নে আদেশ করছেন রাধারানী, বলছেন কৃষ্ণদাস তুই দ্বারকায় যাবি না, জয় রাধি, দ্বারকায় যাবি না। দেখেছেন, আমরা তো তীর্থ পর্যটনের জন্য পাগল। হ্যাঁ, কিন্তু নরোত্তম ঠাকুর বলছেন তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। হ্যাঁ, তীর্থযাত্রা মানে পরিশ্রম, সকলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। গোবিন্দ চরণেই সব তীর্থ পাওয়া যায়। তবে নবদ্বীপ, বৃন্দাবন, তারপরে পুরী, এই তিনটি জায়গায় কিন্তু আমাদের দর্শন করে, এটা ওই তীর্থযাত্রা পরিশ্রমের মধ্যে পড়ে না। কারণ এই তিনটি ধাম আমার মহাপ্রভুর লীলাস্থলী, লীলাভূমি। পুরীধাম, নীলাচল, সেখানে মহাপ্রভু লীলাস্থলী। বৃন্দাবন, এটা তো আমাদের সবসময় ভজনীয়, স্মরণীয়। নবদ্বীপও তাই। তা যাই হোক, সিদ্ধ বাবাকে যখন রাধারানী বললেন স্বপ্নে তুই দ্বারকায় যাবি না, সকালবেলা
ভাবছেন, স্বপ্নে দেখলাম দ্বারকায় যেতে নিষেধ করছেন রাধারানী। আবার ভাবলেন, স্বপ্নে তো অনেক কিছুই দেখা যায়, স্বপ্নকে স্বপ্ন মনে করলেন। তারপরে ইনাদের সঙ্গে কথা হয়েছে, ইনারা যাবেন আমার সঙ্গে, যাই, স্বপ্নে তো অনেক কিছুই দেখা যায়। তিনি বৃন্দাবনে ছেড়ে দ্বারকায় চলে গেলেন। জয় রাধি। দ্বারকা থেকে যখন ফিরে এলেন, সেই রাত্রিতে আবার স্বপ্নাদেশ। কে স্বপ্নাদেশ করছেন? বৃন্দাবনের অধীশ্বরী রাধারানী। বলছেন, কৃষ্ণদাস, তুই আমার ধাম ছেড়ে চলে যা, আমার ধাম ছেড়ে চলে যা, তোর এই ধামে থাকার অধিকার নাই। ভাবুন, কেন বলছেন গো? তুই দ্বারকায় গিয়ে সত্যভামার গণে চলে গেছিস। দ্বারকা হলো সত্যভামার পুরী। সেখানে গিয়ে তপ্ত মুদ্রার শ্রাব গ্রহণ করেছিস। দ্বারকায় গেলে তপ্ত মুদ্রার ছাপ দিয়ে দেয়, মানে মুদ্রা গরম করে ছাপ দিয়ে দেয়। তপ্ত মুদ্রার ছাপ নিয়ে মানে ওই দলে চলে গেছিস। এখন যদি আপনি এক দলের থেকে আর এক দলের ঝান্ডা ধারণ করেন, তাহলে আপনাকে কি বলবে? ওই দলের লোক, অমক দলের লোক, যদি ঝান্ডা হাতে করেন তাই বলবে না? ওই দেখলেই বলবো ওই দলের লোক। তাহলে তুমি তপ্ত মুদ্রা ধারণ করে সত্যভামার গণে চলে গেছো, তুমি আর আমার গণে নাই, চলে যাও এখান থেকে। জয় রাধে। এই জন্য বলছেন সাধু, তারপর কি, তারপর কি, সাবধান, ভীর কহিয়ে। কত বড় সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। নরোত্তম ঠাকুর এই জন্যই বলেছেন, অসৎসঙ্গ কর ত্যাগ, ছাড়ো অন্য গীত রাগ, জ্ঞান কর্ম পরিহরি দূরে, করহ ভকত সঙ্গ, প্রেম কথা রস রঙ্গ, লীলা কথা ব্রজ রস পুরে। দেখেছেন, ভক্ত সঙ্গ করতে বলছেন। কোন ভক্ত সঙ্গ? লীলা কথা ব্রজ রস পুরে, ব্রজ লীলা রসের মধ্যেই ডুবে থাকতে হবে। জয় রাধি। ব্রজের বাইরে যাওয়া যাবে না। যখন আপনি স্মরণ করবেন দ্বারকা মথুরার লীলা, সেটাও তো কৃষ্ণ লীলা, বৈকুণ্ঠের কথা, সেটাও আমাদের স্মরণীয় নয়। লীলা কথা ব্রজ রস পুরে, অন্যের কথা কি বলবো? আমাদের রঘুনাথ দাস গোস্বামী, তার ভজন নিষ্ঠার কথা শুনুন। তিনি তো রাধাকুণ্ডে ভজন করেন বসে, তা তার যখন মানে শেষ দশা, তখন শুধু তিনি শুধু মাঠা খেয়ে থাকতেন। মাঠা মানে ঘোল, হ্যাঁ, অন্য সব ত্যাগ করেছেন। মহাপ্রভুর যখন অন্তর্ধান করলেন,
তখন রঘুনাথ অন্ন ত্যাগ করলেন, পরে ফলমূল খেত রূপ সনাতন, তারা চলে গেলে সেগুলোও ত্যাগ করলেন, এবার শুধু মাঠা খেয়ে থাকেন, গোল খেয়ে থাকেন। তার এক সেবক, তিনি মাঠা এনে দেন, আর সেই মাঠা খেয়ে জীবন ধারণ করেন। একদিন সেবক বড় একটা পলাশ পাতায় করে, পলাশ পাতা ঠোঙা বানিয়ে, পলাশ পাতার ঠোঙা বানিয়ে অনেক মাঠা নিয়ে এসেছেন, যে অল্প ঘোলে তার হয় না, ওইতে পেট ভরে অনেক ঘোল নিয়ে এসেছেন, এনে দান করছেন দাস গোস্বামীকে, হাতে নিয়ে বলছেন, এত বড় পাতা কোথায় পেলে? সেবককে বলছেন, বলছে ওই সখীস্থলিতে গিয়েছিলাম। সখীস্থলী? হ্যাঁ, ওইখান থেকে পাতাটা এনেছি। পাতা সমেত ঘোল ছুঁড়ে ফেলে দিলেন। কেন বলুন তো? ওই যে শুনলেন সখীস্থলিতে গিয়ে পাতা তুলে এনেছে, সখীস্থলী মানে হল চন্দ্রাবলীর ভবন। ওখান থেকে পাতা এনেছেন বলে তিনি মাঠা ছুঁড়ে ফেলে দিলেন। ভাবুন, কি বুঝবো আমরা এই সকল কথা? তার মানে চন্দ্রাবলী আমাদের রাধারানীর বিপক্ষা বিরোধী দল। জয় রাধে! রাধা মাধবের মিলনে বিঘ্ন সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, আমার প্রাণেশ্বরীর হ্যাঁ ভজনে যে বিঘ্ন সৃষ্টি করে, আর তার কাছ থেকে, তার জায়গা থেকে তুই পাতা তুলে এনেছিস, ছুঁড়ে ফেলে দিলেন। দেখেছেন ভজনে কেমন একনিষ্ঠা! আমরা তো কত সঙ্গে যাই গো, কত গুরুদেবের আচার্যগণ, কত আচার্যগণ, শোনা যায় নাকি কেউ মক্কায়ও গিয়েছে, মদিনায় গিয়েছেন, অমুক্তাকা গিয়েছেন, তিনি জগৎগুরু, তাই না? সবাই তাকে চিন্তা করছেন, তাকে ভগবান বলে মনে পূজা করছেন। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য, তাদের কি নিষ্ঠার ভজন তারা দেখিয়েছেন! আমাদের ব্রজের ভজনটা একেবারে বিশুদ্ধ, নির্মল। হ্যাগো, কৃষ্ণ মথুরায় গেছে, শত বছরের মধ্যে রাধারানী আদি গোপী তারা মথুরায় যায় নাই। কত কিলোমিটার গো? 15 কিলোমিটার মনে হয় হবে, হ্যাঁ 12 কিলোমিটার। আচ্ছা, হেঁটে গেলে, যানবাহন নাই চললাম, হেঁটে গেলে কতক্ষণ লাগবে? না না, 3 ঘন্টা লাগে না, 12 কিলোমিটার তারও কম লাগবে, যাই হোক 3 ঘন্টাই ধরলাম। তাহলে শত বছরের মধ্যে একবারও ব্রজবাসীরা সেখানে গেল না, কৃষ্ণও আসতে পারল না। তার মানে কি? স্থানগত দূরত্ব 12 কিলোমিটার, কিন্তু ভাবের দূরত্ব হাজার হাজার কিলোমিটার। মথুরা হলো ঐশ্বর্যের ভূমি, আর বৃন্দাবন হলো মাধুর্যের ভূমি। জয় রাধে! ভালো করে মনে রাখতে হবে, মথুরা দ্বারকা ঐশ্বর্যের ভূমি,
আর বৃন্দাবন মাধুর্যের ভূমি, ঐশ্বর্যের ভূমি মানে সেখানে সবাই তারা কৃষ্ণকে ভগবান রূপে চিন্তা করে, পরমেশ্বর পরমাত্মা বলে চিন্তা করে। আর ব্রজবাসীরা ভুলেও কৃষ্ণকে ভুলেও কখনো ভগবান চিন্তা করে না। কৃষ্ণের মাতা পিতা নন্দ যশোদাও ভগবান ভাবে না, অতি হীন জ্ঞানী লালন পালন করে দড়ি দিয়ে বাঁধে। নন্দ বাবা জুতা বওয়ায় কৃষ্ণকে দিয়ে গোপাল আমার পায়ের চটিটা নিয়ে আয়। বলুন, ভগবান জ্ঞান থাকলে তাকে দিয়ে চটি বওয়ানো যায়? বৃন্দাবনের সখাগণ শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল জোর করে কানায়ের কাঁধে ওঠে, বলে তুই কোন বড় লোক, তুই আমি সম, তুইও রাখাল আমরাও রাখাল, প্রতিদিন আমরা হেরে যাই তোকে কাঁধে করি, আজ তুই হেরে গেছিস কাঁধে কর। কানাই বলে হেরে যখন গেছি কাঁধে তো করতেই হবে, আয়। ভুলেও কখনো ভাবে না আমাদের কানাই ভগবান। মধুর রসাশ্রী ব্রজগোপী রাধারানী তার সখী বৃন্দ তারাও ভুলে ভাবে না আমাদের কৃষ্ণ ভগবান। নারদ যখন এলেন দ্বারকা থেকে, তোমাদের প্রাণবল্লভ কৃষ্ণ অসুস্থ, তার শিরপীড়া মাথার যন্ত্রণা, বলছেন ভক্তের পায়ের ধুলি পেলে সারবে, দেবে তোমাদের পায়ের ধুলি, আমাদের পায়ের ধুলিতে সারবে তো, বলেছেন তো। রাধারানী বলছেন, সখী তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, প্রাণবল্লভ অসুস্থ মাথার যন্ত্রণা, তাড়াতাড়ি পায়ের ধুলি দে। সবাই সে পায়ের ধুলি ঝেড়ে দিচ্ছেন, নারদের আঁচলে নারদ অবাক বিস্ময়ে দর্শন করছেন আর বলছেন, গোপী তোমাদের ভয় করছে না, তোমরা কৃষ্ণের মাথায় পায়ের ধুলি দিচ্ছ, তোমাদের নরকের ভয় নাই? গোপী বলছে, দেবর্ষী আমরা নরকে যাই তাতে দুঃখ নাই, আমাদের প্রাণ গোবিন্দ সুখে থাকুক, আমরা নরকে যাই তাতে দুঃখ নাই, আমরা গোবিন্দ সুখে সদাই সুখী, আমরা নরকে যাই তাতে দুঃখ নাই, প্রাণ গোবিন্দ সুখে থাকুক। নারদ বলছে, ধন্য তোমরা, তোমাদের প্রেম ধন্য। মা যশোদাও কখনো কখনো নিজের পায়ের ধুলি গোপালের মাথায় দেয়, কিন্তু বৃন্দাবন মথুরা দ্বারকার মথুরায় কৃষ্ণের মাতা পিতা আছে বসুদেব দেবকী, তারা কৃষ্ণের প্রণাম নিতে ভয় পায়, না না তুমি ভগবান, তুমি নারায়ণ। দ্বারকা মথুরা রমণী তাদের কাছে গিয়েছিলেন, দেবর্ষী নারদ তোমাদের পায়ের ধুলি দাও, 16,000 মহিষী দ্বারকায় কৃষ্ণের প্রিয়তম ভক্ত, শিগগির তোমাদের পায়ের ধুলি দাও, গোবিন্দের মাথা যন্ত্রণা করছে, সবাই কানে আঙুল দিচ্ছে বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, হ্যাঁ স্বামী মাথায় পায়ের ধুলি দিয়ে নরকে যাব, ও কথা বলো না দেবর্ষী, কেউ দেয়নি। দেখেছেন, তারাও ভক্ত আর ব্রজগোপীও ভক্ত। দেখুন, তাই বলছেন দ্বারথে বৃন্দাবন থেকে মথুরায় স্থানগত দূরত্ব 12 কিলোমিটার হলেও ভাবের দূরত্ব আকাশ পাতাল। বৃন্দাবন হলো ভাবের রাজত্ব, ওখানে শুধু ভাবের কেনা বেচা, প্রেমের রাজত্ব, প্রেমের বেচা কেনা।
এর জন্যেই আমার রাধারানীর তিনি কৃষ্ণদাসকে বলছেন, তুই চলে যা এখান থেকে, তুই সত্যভামার গণে চলে গেছিস তপ্তমুদ্রা নিয়ে, তপ্তমুদ্রার সাপ নিয়ে, চলে যা এখান থেকে, তোর এখানে থাকার অধিকার নেই। বৃন্দাবনে অনেকে যায়, বলে বৃন্দাবনে টিকিট কেটেছি বাবা, বৃন্দাবন থেকে আমরা আবার দ্বারকায় যাবো, অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো। বৃন্দাবনে যাওয়ার পরে আর কোথাও যাওয়ার নাই, নবদ্বীপে আসা যায়। বৃন্দাবনে গিয়ে নবদ্বীপে আসা যায়, নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাওয়া যায়, এগুলি করা যায়। অনেক অসুবিধা আছে। হরিদ্বার সেখানে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আনাগোনা নাই, আছে হরিদ্বারে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মানে গৌর ভক্তদের ওখানে পাবেন না, ওখানে অন্যান্য মার্গের সাধু সন্ন্যাসীরা রয়েছেন। এই জন্য আমাদের অন্য তীর্থস্থানে যাওয়া দরকার নেই। এই সামান্য দূরত্ব 12 কিলোমিটার দূর মথুরা, বৃন্দাবনে বলছেন রাধে রাধে, মথুরায় যান আর শুনতে পাবেন রাধে রাধে, ওখানে গেলেই বলছে জয় শ্রীকৃষ্ণ। 12 কিলোমিটার পরেই বলছে জয় শ্রীকৃষ্ণ, ওখানে আর রাধে রাধে নাই। স্থানের কি মহিমা! তাই কৃষ্ণদাসকে বলছেন, কৃষ্ণদাস তুই চলে যা, তোর এখানে থাকার অধিকার নেই। তখন সিদ্ধ বাবা কাঁদতে লাগলেন, হে রাধে, হে প্রাণেশ্বরী করুণাময়ী, তুমি আমায় চরণ ছাড়া করো না, আমি যে তোমার চরণের দাসী, দাসীকে তুমি চরণ ছাড়া করো না। খুব কান্নাকাটি করছেন, কিন্তু রাধারানীর দয়া হচ্ছে না। সমস্ত সিদ্ধ মহাত্মাদের কাছে গেলেন, বৈষ্ণবদের কাছে, তোমরা বলো আমি এখন কি করব। বৈষ্ণবগণ বলছেন, সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, এরপরে আমরা কি রায় দেব? যার ধাম সে যদি না রাখে আমরা কি বলবো? তখন সেই সিদ্ধ বাবা কি করলেন জানেন? রাধারানীর বিরহ অনলে প্রাণ ত্যাগ করলেন, মানে তার গায়ে আগুন ধরে গেল। কি আগুন? রাধারানীর বিরহরূপ আগুন, বিরহরূপ আগুন ধরে গেল গায়ে, নিচের দিক থেকে পুড়ছে কিন্তু প্রাণটা যাচ্ছে না, এই পর্যন্ত লেগে গেছে আগুন, প্রাণটা যাচ্ছে না। তখন আমাদের নবদ্বীপের ওনার ভজনস্থলীর কাছেই আমাদের সিদ্ধ জগন্নাথ দাস বাবার ভজন কুটির আছেন, ওটা আপনারা দর্শন করবেন। তখন সিদ্ধ বাবা ওখানে ছিলেন, এই জগন্নাথ দাস বাবা, উনি একটি তুলসী পাতায় রাধা নাম লিখে ওনার মুখে দিলেন, তারপর উনি চলে গেলেন। জয় জয় শ্রী সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি জয়, জয় জয় সিদ্ধ শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি জয়, জয় জয় সিদ্ধ শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি জয়, রাধা রানী কি জয়। আজকে এখানে হরিকথার বিশ্রাম। শ্রী গুরুনিত সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন।